চার্জ হয়ে গেল, তো দেউরিয়া হয়ে গেল। আজকে টাটা মোটরস এই আর্বিট্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং আর দেখবেন ইতিমধ্যে হলদিয়া নিয়েও ওই প্রসূন চ্যাটার্জির গ্রুপ, তারাও আর্বিট্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন কয়েক হাজার কোটি টাকার। রাজ্য সরকারের অবিমৃষ্যকারিতা, এই মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন সে অপকর্মের দগদগে ক্ষত এখন আস্তে আস্তে বেরোচ্ছে। কোথা থেকে এই টাকা দেবে? পশ্চিমবঙ্গ তো দেউলিয়া হয়ে গেল। এরা যদি তাদের এই সমস্ত টাকা আদায়ের জন্য আইনি পদ্ধতির মধ্য দিয়ে ডিক্রি জারি করে দখল নেয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গে যা সম্পদ আছে সব তো চলে যাবে। পশ্চিমবঙ্গের মানুষকে তো ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড় করে দিলেন মমতার সরকার। যে বড় খবরে আমরা রয়েছি, সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদ সহ ক্ষতিপূরণ দিতে হবে WBIDC কে, এবং যে মধ্যস্থতাকারী ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় দিয়েছে। এমনই জানাচ্ছে টাটা মোটরস, সুদ সহ 765 কোটি 78 লক্ষ টাকা দিতে হবে WBIDC কে। 2016 সাল থেকে একেবারে 11% হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার খরচের জন্য যে টাকা খরচ হয়েছে তার জন্য আরও 1 কোটি টাকা দিতে হবে WBIDC কে। এমনই জানাচ্ছে টাটা মোটরস, সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদ সহ ক্ষতিপূরণ দিতে হবে এবার WBIDC কে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে 2016 সাল থেকে যে মামলা চলছিল, একদিকে টাটা মোটরস এবং অন্যদিকে রাজ্য সরকার যার বাদী বিবাদী পক্ষ, সেক্ষেত্রে টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইব্যুনালের। এমনই জানাচ্ছে টাটা মোটরস, সুদ সহ 765 কোটি 78 লক্ষ টাকা দিতে হবে WBIDC কে। এরই সঙ্গে 2016 থেকে 11% হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার খরচের জন্য আরও 1 কোটি টাকা দিতে হবে WBIDC কে, এমনই জানাচ্ছে টাটা মোটরস। 2016 থেকে 11% হারে সুদ দেওয়ার নির্দেশ দিচ্ছে ট্রাইব্যুনাল মামলার খরচের জন্য, এরই সঙ্গে আরও 1 কোটি টাকার নির্দেশ। সিঙ্গুরে কারখানা না হওয়ার জন্য টাটাকে সুদ সহ ক্ষতিপূরণ দিতে হবে WBIDC কে। একেবারে সিঙ্গুর আন্দোলন যা রাজ্য রাজনীতিতে তলপার ফেলে দিয়েছিল, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা এলেন, টাটা কারখানা করতে পারেনি, সিঙ্গুর ছেড়ে চলে যায় টাটা, এবং তারপর যে মামলা হচ্ছিল সেই মামলার রায় একেবারে সিঙ্গুর নিয়ে মধ্যস্থতাকারী ট্রাইব্যুনালের টাটা মোটরসের পক্ষে রায়। আজকে টাটা মোটরস এই আর্বিট্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং আর দেখবেন ইতিমধ্যে হলদিয়া নিয়েও ওই প্রসূন চ্যাটার্জির গ্রুপ, তারাও আর্বিট্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন কয়েক হাজার কোটি টাকার। রাজ্য সরকারের অবিমৃষ্যকারিতা, এই মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন সে অপকর্মের দগদগে ক্ষত এখন আস্তে আস্তে বেরোচ্ছে। কোথা থেকে এই টাকা দেবে? পশ্চিমবঙ্গ তো দেউলিয়া হয়ে গেল। এরা যদি তাদের এই সমস্ত টাকা আদায়ের জন্য আইনি পদ্ধতির মধ্য দিয়ে ডিক্রি জারি করে দখল নেয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গে যা সম্পদ আছে সব তো চলে যাবে। পশ্চিমবঙ্গের মানুষকে তো ভিক্ষাপাত্র হাতে নিয়ে দাঁড় করে দিলেন মমতার সরকার।